সুখ বলতে আমরা বুঝি আমরা যেটা চাই সেইটাই পাওয়া। আসলে এটাকে বলে বাসনা। সুখ বলতে বোঝায় শান্তি, যেইখানে শান্তি আছে সেখানে সুখ আছে। যেমন ধরেন আপনি একটা কিছু চাচ্ছেন এই মুহূর্তে, সেটা পেলে হয়তো আপনি সুখী হবেন ভাবছেন, কিন্তু ওইটা না পাওয়া পর্যন্ত আপনি ব্যাকুল থাকেন। এই জন্য এটাকে বাসনা বলা হয়, সুখ বলা হয় না। এবং এগুলো বাহ্যিকভাবে পাওয়া হয়। সুখ আসলে শান্তিকে বোঝায়, মানসিক শান্তি বা মানসিক তৃপ্তি। এটা মূলত আমি একটা বই পড়ে শিখেছি, ইতিমধ্যে বইটা পড়া শেষ করেছি। বইটির নাম হচ্ছে দ্য আলমানাক অফ নাভাল রাভিকান্ত। চাইলে আপনারা বইটা পড়তে পারেন, খুবই চমৎকার একটা বই।